আপনি কি চান আপনার ইউটিউব চ্যানেল হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার হোক? তাহলে আপনাকে এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, আমি বাসুদেব এনি সলিউশন থেকে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার ফ্রিতে বানাতে পারেন। তো চলুন আজকে শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে আপনাকে জানতে হবে, আপনাকে যদি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনার যে ভিডিও আপলোড করেছেন সেগুলোর ভিউ হওয়া দরকার। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউব থেকে ভালো আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভালো ভিউয়ার্স থাকতে হবে। ভালো ভিউয়ার্স থাকলে তবে কিন্তু আপনার ভালো আর্নিং হবে। তো ভালো ভিউয়ার্স পেতে গেলে অবশ্যই আপনার কিন্তু সাবস্ক্রাইবার অত্যন্ত বেশি হতে হবে। যত বেশি সাবস্ক্রাইবার হবে তত ভিউয়ার্স অটোমেটিক্যালি আপনার বাড়বে। তো চলুন আজকে শিখে নেওয়া যাক কিভাবে আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার আপনি ফ্রিতে পেতে পারেন। তো চলুন আজ শিখে নেব। তো সবার প্রথম আপনাকে আপনার ব্রাউজার অপশনে চলে যেতে হবে। তো দেখুন, আমার কম্পিউটার ব্রাউজার আছে গুগল ক্রোম, আপনার কম্পিউটার যে ব্রাউজার থাকবে সেটাকে আপনি ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার ব্রাউজারটি এইভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে গিয়ে এখন আপনাকে টাইপ করতে হবে www ডট দেবেন, দিয়ে লিখবেন subpals.com। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি www.subpals.com। এটাকে লেখার পরে এটাকে ওপেন করে নেবেন সাইটটা। এইভাবে সাবপ্যালসের সাইটটা খুলে যাবেন। খুলে গেলে দেখুন সাইটটাকে এইভাবে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখুন ওপরের দিকে একটা অপশন ট্রাই নাও বলে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন সাইটটাতে ট্রাই নাও ক্লিক করা যাক। ট্রাই নাও এ ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করাতে চান সেই চ্যানেলেরটাকে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমার এই গুগল অ্যাকাউন্টে এই চ্যানেলগুলো ওপেন করা আছে। তো আমি যে চ্যানেলে সাবস্ক্রাইব করাতে চাই সেই চ্যানেলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এই চ্যানেলটাকে ইনিশিয়াল এন্ড বেঙ্গলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করাতে চাই, তো এটাকে আমি সিলেক্ট করে নেব। তো চলুন সিলেক্ট করে নেওয়া যাক। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এইভাবে আমার চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে দেখুন এখানে তিনটে প্ল্যান আছে, একটা হচ্ছে বেসিক প্ল্যান, আর হচ্ছে স্টার্টার প্ল্যান, আর হচ্ছে প্রো প্ল্যান। বেসিক প্ল্যান আর স্টার্টার প্ল্যানটা আপনার ফ্রিতে হয়, কিন্তু প্রো প্ল্যানটা আপনার এখানে আপনার $5 মান্থলি পে করতে হবে। তো দেখুন বেসিক প্ল্যানে যেটা আছে সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন, 10টা সাবস্ক্রাইব পাবেন 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ এখানে নিয়মটা হলো এরকম, আপনি 10 জনকে আপনি সাবস্ক্রাইব করবেন, তার বদলে আপনাকে এই ওয়েবসাইটটা 10টা সাবস্ক্রাইবার আপনাকে ফিরিয়ে দেবে, সেটা 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেবে। পরের প্ল্যানে আসছি, স্টার্টার প্ল্যান। স্টার্টার প্ল্যানে আপনি এখানে 24 ঘন্টার মধ্যে আপনি 10টা সাবস্ক্রাইবার ফ্রি পাবেন। অর্থাৎ আপনাকে এখানে প্রথম প্ল্যানটা ছিল যেটাতে আপনার বেসিক প্ল্যানে 10খানা সাবস্ক্রাইবারকে আপনাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে, আর এখানে আপনাকে 20খানা সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তার বদলে আপনি 24 ঘন্টার মধ্যে 10টা সাবস্ক্রাইবার ফ্রি পাবেন। তো এখন আপনার ব্যাপার আপনি কোন প্ল্যানটাকে এখান থেকে অ্যাক্টিভেট করবেন। আপনি দুটো প্ল্যানই অ্যাক্টিভেট করতে পারেন ফ্রিতে। তো আমি স্টার্টার প্ল্যানটাকে আজকে অ্যাক্টিভেট করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব পেতে পারেন। তো চলুন এখান থেকে দেখুন অ্যাক্টিভেট বলে অপশন আছে, অ্যাক্টিভেটে ক্লিক করে নেওয়া যাক। তো চলুন অ্যাক্টিভেট করা যাক। তো অ্যাক্টিভেটে ক্লিক করলে দেখুন এইভাবে দেখাচ্ছে আপনার 20খানা সাবস্ক্রাইবার চ্যানেল এখানে দেখুন দেখাচ্ছে, আর নিচে দেখুন এখানে ইউটিউব যে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করছি তার এখানে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, এবং এখানে কনফার্ম আছে এবং স্কিপ আছে। তো এখানে এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এইভাবে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে,
পরেরটাতে এসে কনফার্ম করতে হবে। তো দেখুন এখানে কমে গেল, এখানে 19টা হয়ে গেল, আগে 20টা ছিল এখন 19টা হয়ে গেল। এইভাবে আমাকে 20খানা সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইব করতে হবে, করলে আমি 24 ঘন্টার মধ্যে 10খানা সাবস্ক্রাইবার ফ্রিতে পাবো। তো চলুন আমি এইভাবে 19খানা সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইব করে নেব, ঠিক আছে? তো চলুন করে নেওয়া যাক। তো দেখুন এখন 18খানা হয়ে গেল, আবার কনফার্ম করব, দেখুন 17খানা হয়ে গেল। তো দেখুন এইভাবে আপনি যখনই এটাকে চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি কিন্তু স্কিপ করে যাবে। যদি স্কিপ না হয় তাহলে নিচে স্কিপের অপশন আছে, এখানে দেখুন নিচে স্কিপের অপশন আছে, এখান থেকে স্কিপ অপশনে গিয়ে স্কিপ করলে আপনারটা স্কিপ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে এটা। তো চলুন পরেরটা করে নেওয়া যাক। পনেরোখানা হয়ে গেল, 14খানা হয়ে গেল, 13খানা হয়ে গেল, 12খানা হয়ে গেল, 11খানা হয়ে গেল, 10খানা হয়ে গেল, 9টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। এইভাবে আমাকে পুরো সবকটাকে শেষ করতে হবে যতক্ষণ না এটা 0 হয়ে যাচ্ছে। অনেক সময় প্রবলেম হয়, হচ্ছে না আমার, কিন্তু ওটা একটু দেখে নিচ্ছে, সময় নিয়ে করতে হবে, কারণটা অনেক সময় এই ছয় হয়েছে, তাড়াতাড়ি করলে অনেক সময়টা হতে চায় না, একটু সময় নিয়ে করতে হবে। তো চলুন হয়ে গেছে প্রায় কমপ্লিট, 3টি আর বাকি আছে। আর একটা বাকি আছে, তো দেখুন এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে নিচে মেসেজ চলে এসেছে, মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বড় করলে ভালো দেখতে পাবেন। দেখুন থ্যাংক ইউ ফর অ্যাক্টিভেটিং দ্য প্ল্যান, ফ্রি প্ল্যান, নাও দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু 20 চ্যানেলস ইউ উইল রিসিভ 10 সাবস্ক্রাইবার ব্যাক উইদিন 24 আওয়ার্স পিরিয়ড। বিফোর দিস বাটন বিকামস অ্যাভেলেবল টু অ্যাক্টিভেট এগেইন, উড ইউ লাইক টু রিমেম্বার ইউ ওয়েন ইউ ক্যান ইউজ সাব প্যালস এগেইন। তো আমি এটাকে সাবমিট করে দিলাম, অর্থাৎ আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি এই যে 20খানা আপনি সাবস্ক্রাইবার অ্যাক্টিভেট করলেন 20খানা চ্যানেলকে, তো সেটা আপনার 10খানা চ্যানেল আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, তাহলে 10খানা আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে, ঠিক আছে? আপনি যেমন 20খানাকে সাবস্ক্রাইব করলেন তেমনি আপনার 10খানা সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে। তো চলুন এটাকে সাবমিট করে দেওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন এটা আর অ্যাক্টিভেট নেই, এটাকে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি এখানে টাইমার শো করছে, দেখুন এখানে টাইম শো করছে, আপনি আবার কখন এই প্ল্যানটাকে অ্যাক্টিভেট করতে পারবেন, অর্থাৎ এখন থেকে 23:58:45 এইভাবে সেকেন্ড কমছে, কমতে কমতে যখন এটা আবার 0 হয়ে যাবে তখন আপনি আবার পরের দিন এটা অ্যাক্টিভেট করাতে পারবেন, আবার 10খানা আপনি এখান থেকে অ্যাক্টিভেট সাবস্ক্রাইবার পেতে পারেন, যেভাবে আমি আপনাকে দেখালাম সেইভাবে আপনি ফলো করে। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন। তো অবশ্যই সাবস্ক্রাইবার জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আপনার ইউটিউব চ্যানেলের প্রোগ্রেসের জন্য, যদি আপনাকে ভালো ইউটিউব থেকে ভালো ইনকাম করতে হয় সাবস্ক্রাইব অবশ্যই বাড়াতে হবে। তো এইভাবে আপনি আপনার সাবস্ক্রাইবটাকে বাড়াতে পারেন। তবে আপনাকে যাওয়ার আগে একটা ইনফরমেশান দেবো, আপনি কিন্তু যে সাবস্ক্রাইবগুলো সাবস্ক্রাইব করলেন সেগুলোকে কখনোই আনসাবস্ক্রাইব করবেন না, কারণ আপনি যদি সেটাকে আনসাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আপনি এইভাবে আর সাবপালস যদি আপনাকে সব পুরোপুরি ব্যান করে দেয় তাদের অ্যাকাউন্ট থেকে, তাহলে আর আপনি কিন্তু সাবপালস থেকে কোনো দিনই ওটাকে
আপনি নতুন করে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। তো যে সাবস্ক্রাইবগুলোকে আপনি সাবস্ক্রাইব করছেন যে চ্যানেলের লোকে, সেগুলোকে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে কখনো কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না, তাহলে আপনাকে কিন্তু সাবপেলস সারা জীবনের মতন ব্যান করে দিতে পারে, তাহলে নতুন করে সাবস্ক্রাইব পেতে পারবেন না। তো যদি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না, সবার মধ্যে শেয়ার করুন, বন্ধু বান্ধব রিলেটিভ আপনার জানাশোনা সমস্ত লোকের মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনি এরকম ভালো আরও নতুন নতুন ভিডিও জানতে পারবেন এবং আমার সমস্ত ভিডিওগুলো আপনি আপনার চ্যানেল থেকে দেখতে পারবেন, এর জন্য আপনাকে সার্চ করতে হবে না। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এবং নিজেও এইভাবে সাবস্ক্রাইবার বাড়ান, তো আপনার চ্যানেলের উন্নতি করুন এবং অবশ্যই একদম সাকসেস আসবে। ধন্যবাদ বন্ধুরা।